আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতির নতুন কারিকুলামে যে বইটি রয়েছে সেই বইয়ে হচ্ছে তোমার একটা অধ্যায় নিয়ে, খুবই মজার একটা অধ্যায়। অধ্যায়টি হচ্ছে কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে। কথাটা শব্দটাই কি মজার না, যে ধান শালিকের দেশে যে কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো এই অধ্যায়ে আমরা জানবো। হ্যাঁ, নদীর পারে পারে যে হচ্ছে তোমার কবি রয়েছে, যে তোমার হচ্ছে চিত্রশিল্পীগুলো রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের তোমার কারুকার্য করা যায়, হ্যাঁ সেই সব সম্পর্কে এই অধ্যায়ে আমরা জানবো। সরাসরি আমরা বয়ে চলে যাই। দেখো আমাদের অধ্যায়ের নাম কি, কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে। মানে এখানে হচ্ছে বিভিন্ন পাখি, ধান শালিক বলতে তো আমরা বিভিন্ন পাখি বোঝাচ্ছি। কীর্তন খোলার পারে কি নদীর পারে যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রথমেই আমরা দেখে নিই। পঞ্চরত্নের এবারে গন্তব্য রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মভূমি বরিশালে। দেখো পঞ্চরত্ন কোথায় যাচ্ছে, বরিশালে। বরিশালে কোথায় যাবে, জীবনানন্দ দাশের যে হচ্ছে তোমার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখতে। পঞ্চরত্নকে বরিশালে ভ্রমণে সহযোগিতা করবে শামস মামার বন্ধু মহসিন রহমান। বরিশালে যে বন্ধুটা রয়েছে তার নাম কি মহসিন রহমান। হ্যাঁ, নির্দিষ্ট দিনে পঞ্চরত্ন খুলনা বাস স্টেশন থেকে, দেখো বরিশালে যাচ্ছে কোথা থেকে, খুলনা থেকে, উঠে বসলো। বাসে যেতে যেতে আগুন বরিশাল সম্পর্কে কিছু তথ্য দিল এবং তাদের ভ্রমণ পরিকল্পনা পরে শোনালো। বাসের সিটে বসে গুনগুন করে গান গাইল, গাইতে লাগলো সমীর। কি গান গাইল, আয় রে বাঙালি আয় সেজে আয়, আয় লেগে যায় দেশের কাজে সংক্ষিপ্তন। সংক্ষিপ্তভাবে তোমার হচ্ছে এই গানটি গাইল। বাহ, গানটি বেশ ভালো তো, বলল ইরা। এটা কার লেখা গান, আমি এই গানটি আগে কখনো শুনিনি। সমীর বলল, এটা চরণ কবি মুকুন্দ দাসের গান। গানটা কার ছিল, মুকুন্দ দাসের গান ছিল। আমরা এখন মুকুন্দ দাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো এরপরে রয়েছে, বাস ছাড়ার ফাঁকে গানের এসব বিষয় নিয়ে পঞ্চরত্ন আলোচনা করছিল বাসের সিটে বসে। অবশেষে বাস চলতে শুরু করলো বরিশালের উদ্দেশ্যে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই ছয়টি জেলা নিয়ে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ কয়টি জেলা নিয়ে, ছয়টি জেলা নিয়ে। কী কী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ আর লোক সংস্কৃতির বিশাল উৎস হচ্ছে এই বিভাগ। বাসে বসে এই সব আলোচনা করতে করতে পঞ্চরত্ন পৌঁছে গেল বরিশাল শহরে। বাস স্টেশনে তাদের আমন্ত্রণ জানাতে আসলেন মহসিন সাহেব এবং তার মেয়ে মালিহা। মহসিন সাহেবের মেয়ের নাম কি মালিহা। মালিহা স্ক্র্যাচ ব্যবহার করে, সে ফুল নিয়ে বাবার সাথে বাস স্টেশনে পঞ্চরত্নকে অভ্যর্থনা জানালো। মালিহা দশম শ্রেণীর ছাত্রী, সে খুব ভালো গান গায় এবং ছবি আঁকে। স্কুলে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে মালিহার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। দেখো সে কী করে, খুব ভালো গান গায় এবং ছবি আঁকে। এরই মধ্যে পঞ্চরত্নের সবার সাথে তার বেশ ভাব হয়ে গেল। মালিহা তার করা কিছু জল রং, পোস্টার রং আর হচ্ছে তোমার প্যাস্টেল রং আঁকা ছবি এবং নকশা পঞ্চরত্নকে দেখালো। তারা ছবিগুলো দেখে বেশ প্রশংসা করলো। পঞ্চরত্ন জল রং, পোস্টার রঙে ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে মালিহার কাছে জানতে চাইলো। সে তাদেরকে ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে জানাবে বলল। সে কী করেছিল, সে জল রং পোস্টার রং দিয়ে যে ছবিগুলো করেছিল সেগুলো তাদেরকে দেখালো। এরপরে রয়েছে, এর মধ্যে পঞ্চরত্ন তাদের পরিকল্পনা স্বদেশ ভ্রমণে সব কিছু বিস্তারিতভাবে মালিহাকে জানালো। সেও পঞ্চরত্নের সাথে বরিশাল ভ্রমণের সাথী হয়ে গেল। তারা সবাই মিলে বরিশাল ভ্রমণে একটি পরিকল্পনা করে ফেলল। তারা কোথায় ঘুরতে যাচ্ছে, বরিশালে। সমীর বাসে গাওয়া আমার আমরা মানুষ হতে চাই এই গানটি নিচু স্বরে করছিল। কথা বলার ফাঁকে মালিহা তা খেয়াল করলো। সমীরের গান শুনে মালিহা বলল, বাহ তুমি তো বেশ ভালো গান করো, এটা মুকুন্দ দাসের খুব বিখ্যাত একটি গান। দেখো মুকুন্দ দাসের সবচেয়ে বিখ্যাত একটি গানটা কি ছিল, আমরা মানুষ হতে চাই।
সমীর বলল, এই গানটা মুকুন্দ দাসের, এটা জানতাম কিন্তু তার সম্পর্কে তা আর তেমন কিছু জানা নেই। মালিহা বলল, আমাদের ভ্রমণের তালিকা মুকুন্দ দাসের কালীবাড়িও রয়েছে, আমরা সেখানে গিয়ে স্থানীয় মানুষদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। পঞ্চরত্নের বিষয়টি একমত হলো। দেখো তারা কোথায় যাবে, মুকুন্দ দাসের বাড়ি সবার প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নিল। এর মধ্যে মামি এসে বললেন, অনেকে অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে চলো, তোমাদের জন্য আমি বরিশালের কিছু ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছি। খাবার টেবিলে গিয়ে পঞ্চরত্ন খুব খুশি হয়ে গেল, কারণ টেবিলে ছিল কলা পাতায় মাছ ভাজা, নারিকেল দিয়ে হাঁসের মাংস, অনেক সহ অনেক কিছু। বরিশালের ঐতিহ্যবাহী খাবারটা কি ছিল, কলা পাতায় মাছ ভাজা, হ্যাঁ, আর নারিকেল দিয়ে হাঁসের মাংস। এরপর রয়েছে, খেতে খেতে মহসিন মামা বললেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্র অবস্থিত অশ্বিনী কুমার হলেন বরিশালের সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে শুরু হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষ বসেছে পক্ষকালব্যাপী লোকমেলা, সে মেলায় আজ রাতে যাত্রা পরিবেশিত হবে, আমরা সবাই মিলে যাত্রা দেখতে যাব। তারা প্রথমে কোথায় যাচ্ছে, যাত্রা দেখতে। মহসিন মামা পঞ্চরত্নের কাছে জানতে চাইলেন, তারা আগে যাত্রা দেখেছে কিনা। পঞ্চরত্ন জানালো, তারা আগে কখনো যাত্রা দেখেনি। তখন মহসিন মামা বললেন, তবে তোমাদের যাত্রা সম্পর্কে কিছুটা ধারণা দেই, তাহলে তোমরা যাত্রা ভালোভাবে উপভোগ করতে পারবে। এ বলে তিনি যাত্রা সম্পর্কে বললেন, যাত্রা আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী একটা তোমার পালার গানের মতোই, যাত্রা হচ্ছে নাট্যের মতোই যাত্রা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তো যাত্রাটা দেখি, যাত্রাটা কি বলছে, যাত্রাটা হবে হচ্ছে বাংলার লোকনাট্যের অন্যতম প্রধান অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ধারার নাম হলো যাত্রা। যাত্রা অর্থ গমন, যাত্রা অর্থ কি, গমন। গমন কোনো বিশেষ বা শুভ কাজে গমন করাকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। যাত্রা মানে কি, যাত্রা করা যায়, ওটা কি কোনো শুভ কাজে যাওয়াটাকে কি বলছে তোমার, গমন করা। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করা। প্রাচীনকালে এমন রীতির প্রচলন থাকলেও যাত্রার ভিতর দিয়ে এখনকার মানুষের দেশপ্রেম, মুক্তি সংগ্রাম ও সমাজ সংস্কারের কথা প্রকাশিত হচ্ছে। বিংশ শতকের শুরুর দিকে যাত্রায় দেশপ্রেমমূলক কাহিনীর সংযোজন ঘটে। কৃষকের কর্মপঞ্জিকার সাথে মিল রেখে বাংলাদেশের শ্রাবণ থেকে আশ্বিন মাসে, কোন মাসে, শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত যাত্রার অভিনয় চলে। শ্রাবণ থেকে আশ্বিন মাসে তোমার যাত্রার অভিনয়টা চলে থাকে। তারপরে যাত্রার বাদ্যযন্ত্র হিসেবে মন্দিরা, খোল, বাদ্যযন্ত্র কি থাকে দেখি, মন্দিরা, খোল, তারপরে বাঁশি, ড্রাম, বেহালা, বাংলা ঢোল, তবলা ইত্যাদি ব্যবহার করা হয়। দেখো কী কী করা হয়, মন্দিরা, ঢোল, বাঁশি, ড্রাম, বেহুলা, বাংলার ঢোল। হ্যাঁ, এই এই উল্লেখযোগ্য নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। দেশপ্রেম আর নিজস্ব সাংস্কৃতিক ধারাকে সমৃদ্ধ করার লক্ষ্যে জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষ যাত্রার প্রতি ভালোবাসা দেখিয়েছে। যাত্রার মাধ্যমে কথকতা, সংলাপ, নৃত্য, কী কী হয়, কথকতা, সংলাপ, নৃত্য, অভিনয়, সঙ্গীত, বাদ্যযন্ত্র সম্মিলিত প্রয়োগে দেখা যায়। ঐতিহ্যবাহী লোকনাট্য পরিবেশনার মতো যাত্রা পরিবেশন করা হয় খোলা মঞ্চে। কোথায়, খোলা মঞ্চে। যাত্রা কোথায় পরিবেশিত হয়, খোলা মঞ্চে, মনে রাখবে। আটকা কোনো একটা মঞ্চে কখনো তোমার যাত্রা পরিবেশিত হয় না। হ্যাঁ, ওইটা হচ্ছে নাটক হয়, এককভাবে নাটক হয়, কিন্তু যাত্রা কি খোলা মঞ্চে তোমার হচ্ছে উপস্থাপন করা হয়, যার চারদিকে দর্শক বসে থাকে। একজন প্রমোটার পাণ্ডুলিপি দেখে অভিনেতা অভিনেত্রীদের সংলাপ বলে দেন। মঞ্চের দুদিক দিয়ে মঞ্চে ওঠার জন্য সিঁড়ি থাকে, বাদ্যযন্ত্র নিয়ে যন্ত্রীগণ মঞ্চের বাইরে বসেন। যন্ত্রীদের সাথে একজন প্রমোটার থাকেন, যিনি যাত্রা অভিনয় চলাকালীন অভিনেতাদের জন্য সংলাপ বলতে থাকেন। দেখো সংলাপ যে অভিনয় করছে সেও বলবে, পাশ থেকে যে তোমার প্রমোটরটা থাকে সেও বলে দেয়। হ্যাঁ, জোরে জোরে সংলাপটা বলে, সেই শুনে শুনে হচ্ছে তোমার যারা যাত্রা অভিনেত্রী বা অভিনেত্রী বা অভিনেতা তারা হচ্ছে সেটা শুনে বলার চেষ্টা বলে। রাতে পঞ্চরত্ন সবার সাথে অশ্বিনী কুমার হলে যাত্রাভিনয় দেখলো। যাত্রা দেখতে দেখতে পঞ্চরত্ন নিজেরাই যাত্রার
জগতে হারিয়ে গেল। কল্পনার যাত্রায় তারা নিজেরাই অভিনয় করতে লাগলো। এই অপূর্ব ভালো লাগার মধ্য দিয়ে এক সময় যাত্রা শেষ হলো। যাত্রা দেখে সেদিনের মতো তারা বাসায় ফিরলো। এর মধ্যে আলোচনা করে তারা ঠিক করলো ফিরে গিয়ে নিজেদের পছন্দ মতো বিষয় ঠিক করে শ্রেণীকক্ষে এমন একটি পরিবেশনার আয়োজন করবে তারা। দেখো এটা তোমাদের হচ্ছে আরেকটা বাড়ির কাজ হয়ে যেতে পারে বা তোমার অনুশীলনের কাজ হয়ে যেতে পারে, সেটাকে তোমাদের যাত্রা পালা করে দেখাতে হতে পারে। হ্যাঁ, যে একটা তোমাদের একটা থিম দিয়ে দিবে, যে এই তোমার একটা বিষয়বস্তু দিয়ে দিবে, এই বিষয়বস্তুর উপর তোমাকে যাত্রা পরিবেশন করতে হতে পারে। তোমাদের ক্লাসে 6 জন 7 জন 8 জন 9 জন করে একটা দল গঠন করে, যে কজন লাগে আর সেই গঠন করে তোমাদের একটা যাত্রা পরিবেশন করতে হতে পারে। তারপরে হচ্ছে যাত্রা দেখে বাসায় ফিরে রাতে সবাই মাতলেন গভীর গল্পে। গল্পের ফাঁকে সমীরকে মহসিন মামা বললেন, মালিহার কাছ থেকে জানলাম তোমরা চরণ কবি মুকুন্দ দাস সম্পর্কে জানতে আগ্রহী। আমরা যদি মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে যাই তবে কেমন হয়? সাথে সাথে পঞ্চরত্ন আর মালিহা বলল, খুব ভালো হয়, সেখানে আর থেকে আমরা মুকুন্দ দাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। পরের দিন তারা মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে গিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে মুকুন্দ দাসের বিষয়ে অনেক কিছু জানতে পারলো। দেখো প্রথমেই তারা যাত্রা শুরু করেছিল বরিশালে কি যাত্রা পালা দেখে, তারপরে সে চলে গিয়েছিল মুকুন্দ দাসের বাড়িতে। মুকুন্দ দাসের বাড়ি কোথায় ছিল? কালীবাড়ি। এই যে মুকুন্দ দাস, খুব ভালো মতো ছবিটা দেখি আমরা, মুকুন্দ দাসের ছবিটা দেখে নিই। মুকুন্দ দাসের হয়তো বা বিভিন্ন গান দিয়ে তোমাদেরকে বলা হতে পারে যে মুকুন্দ দাসের গানটি তোমরা পরিবেশন করো বা মুকুন্দ দাসের কবিতা আবৃত্তি করো। হ্যাঁ, মুকুন্দ দাস সম্পর্কে কিছু টপিক আমি লিখে রেখেছি। মুকুন্দ দাসের জন্ম 22 ফেব্রুয়ারি 1878 সালে, হ্যাঁ, চন্দ্রদ্বীপ, ঢাকা, ব্রিটিশ ভারতে। হ্যাঁ, মৃত্যু হচ্ছে তার 18 মে 1934, বয়স ছিল কত? 56, কলকাতা, ব্রিটিশ ভারতে। জাতীয়তা বা ব্রিটিশ ভারতীয় পেশার নাট্যকার সুরকার, সে কি ছিল? নাট্যকার ও সুরকার। মুকুন্দ দাসের রচনার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃপূজা, সমাজ আদর্শ, পল্লী সেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী পথ ইত্যাদি। দেখো তার কয়েকটা হচ্ছে টপিক সম্পর্কে আমরা জেনে নিলাম। এই টপিকগুলোর মধ্যে তো যেই ইয়াগুলো রয়েছে, তোমার উল্লেখযোগ্য যে রচনাগুলো রয়েছে, এই রচনাগুলো তোমরা একটু ভালো মতো দেখে নিবে আর জন্মসাল আর মৃত্যুসালটা মনে রাখবে। চলো আমরা মুকুন্দ দাস সম্পর্কে জানি টোটাল ডিটেলসে। মুকুন্দ দাসের জন্ম 1878 সালে ঢাকা জেলার হলেও তার বেড়ে ওঠা কিন্তু বরিশালে। তার কোথায় বেড়ে উঠেছিল? বরিশালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব গণসঙ্গীত রচনা করে তা মানুষকে গেয়ে শোনাতেন। হ্যাঁ, সে কী করতেন? গেয়ে শোনাতেন। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মুকুন্দ দাস গান, কবিতা, নাটক রচনা করে সে আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করে। তাকে চরণ কবি নামে সবাই জানে। 1905 সালে তিনি তার প্রথম যাত্রা পালা মাতৃপূজা, দেখো একটু আমরা পড়েছি তার রচনার মধ্যে কী ছিল, মাতৃপূজাটা ছিল, সেটা কী করে সে প্রথম যাত্রা পালার মাধ্যমে মানুষকে জানান। যাত্রার মধ্য দিয়ে সংগ্রামের কাজকে আরো বেগবান করে তোলেন। যাত্রা দল নিয়ে তার সারা দেশে ভ্রমণ শুরু করেন। অভিনয়ের মাঝখানে তিনি বক্তৃতার মতো করে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উদ্বুদ্ধ করেন। সে কি করেছিল? ব্রিটিশ বিরোধ যে আন্দোলনটা ছিল সেখানে সে কি যাত্রার মাধ্যমে সে মানুষকে উদ্বুদ্ধ করতেন। হ্যাঁ, তারপরে রয়েছে তোমার এক পর্যায়ে ব্রিটিশ পুলিশ মাতৃপূজা যাত্রাপালা পাণ্ডুলিপিকে বাজেয়াপ্ত ঘোষণা করে। হ্যাঁ, সেটা যেহেতু দেখছি ব্রিটিশরা যে তার এই প্রবন্ধের মাধ্যমে তোমার ব্রিটিশদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সেই কারণে সেটা কী করে? বাজেয়াপ্ত করে দেয়। তারপরে রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মুকুন্দ দাসের গড়া কালী মন্দিরের ব্যাপকভাবে ক্ষতি করে পাকিস্তানি হানাদার বাহিনী। এখনকার মন্দিরের গায়ে চিত্রশিল্পী প্রেমলালের আঁকা চরণ কবি মুকুন্দ দাসের ছবি দেখা মেলে। কি প্রেমলাল এঁকেছে কার ছবি? মুকুন্দ দাসের ছবি। পঞ্চরত্ন জানতে পারলো প্রতি বছর এখানে মুকুন্দ মেলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুকুন্দ মেলা কখন করা হয়? প্রতি বছরে তার হচ্ছে মুকুন্দ মেলা আয়োজন করা হয়।
এবার পঞ্চরত্ন মহসিন মামার সাথে মহসিন মামার কাছে জানতে চাইলেন বরিশালে কি কি কারুকার্য কারুকার্য তৈরি হয়। মহসিন মামা বললেন কারুশিল্প তৈরি হয়। হ্যাঁ, মহসিন মামা বললেন বরিশালে হস্ত ও কারুশিল্পে রয়েছে নানা রকম বৈচিত্র্য। বরিশালে প্রতিটি জেলায় রয়েছে হস্ত ও কারুশিল্পের নিজস্ব ঐতিহ্যগত বৈশিষ্ট্য। যেমন পিরোজপুরে দেখো, যেমন কি কি আছে পিরোজপুরের শোলা শিল্প, পটুয়াখালীর মৃৎশিল্প ও বাঁশ শিল্প। পটুয়াখালীতে কি রয়েছে? মৃৎশিল্প আর বাঁশ শিল্প। ঝালকাঠিতে গামছা ও এবং বরগুনা জেলার হোগলা। হ্যাঁ, এই কয়েকটা খুবই উল্লেখযোগ্য। তবে বরিশালের নারিকেলের মালা বা খোল দিয়ে তৈরি হস্তশিল্প বা ও কুটির শিল্পের বিখ্যাত। আমরা বেশিরভাগই কি নারিকেলের যে খোলাটা থাকে না, ওইটা দিয়ে বেশিরভাগই ওরম টাইপসের গ্রামে বেশি বানানো হয়। হ্যাঁ, আবার ওই নারিকেলের খোল দিয়ে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে কী বলে ওগুলাকে, শোপিস তৈরি করা হয়। হ্যাঁ, ফেলে দেওয়া প্রাকৃতিক উপকরণ নারিকেলের মালাকে শৈল্পিকভাবে ব্যবহার করা হয় এই শিল্পে। পঞ্চরত্ন মহসিন মামার সাথে নারিকেলের মালা বা খোল দিয়ে কীভাবে পণ্য তৈরি করা হয় তা দেখতে গেল। দেখো কীভাবে তৈরি করা হয়, এই কীভাবে যে তৈরি করা হয় এই ইয়াটা ভালো মতো লক্ষ্য করবে। হ্যাঁ, তাহলে তোমরা নিজেদের এই যখন এটা কাজটা দিবে তখন তোমরা নারিকেলের খোলটা গুছিয়ে রাখবে, তখন তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তা না হলে তোমাদের হচ্ছে ওই যখন পরীক্ষাটা নিবে তখন তোমাদের ঝামেলা মনে হবে যে এটা অনেক ঝামেলার হয়ে যাচ্ছে এই নারকেলের খোলটা গোছাতে। এটার জন্য তোমরা আগে বাকি গুছিয়ে রাখবে, দেখবা যে যখন এই নারকেল খাবা ওই খোলটা আলাদা রেখে দিবা। তোমাদের নিজেদের বাসার জন্য অনেক কাজে লাগবে এই হচ্ছে তোমার শিল্পটা যখন তুমি শিখে রাখবে। নারিকেলের মালা বা খোল দিয়ে তৈরি হস্ত কুটির শিল্প। নারিকেল খাওয়ার পর তার মালা বা খোল অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়, কিন্তু বর্তমানে নারিকেলের বাই প্রোডাক্ট অর্থাৎ নারিকেলের উচ্ছিষ্ট মালা দিয়ে তৈরি হয় বিভিন্ন শোপিস বা গৃহসজ্জার সামগ্রী। বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা হয় নারিকেলের এই খোল দিয়ে শোপিস তৈরি করে কি বিভিন্ন দামে বিক্রি করা হয়, চড়া দামে বিক্রি করা হয়। আমরা বেশিরভাগ কি ওই যে মেলাতে গেলে এইসব দেখতে পাই যে হস্তশিল্প বা কুটির শিল্পগুলো দিয়ে দিয়ে দাম লিখে রেখেছে একটা নারিকেলের খোলা দিয়ে, বা উৎকৃষ্ট যে নারিকেলের উচ্ছিষ্ট যে মালাটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে। নারিকেলের মালা বা খোল ছাড়াও এসব শোপিস বানাতে আরও ব্যবহৃত হয় পাট, সুতা, বাঁশ, কাঠ প্রভৃতি উপকরণ। এসব উপকরণ দিয়ে তৈরি হয় চাবির রিং, পাখি, ফুল, কচ্ছপ, হাতি, ফুলদানি, মোমবাতি, টেবিল ল্যাম্প সহ নানা ধরনের নান্দনিক শোপিস। এই নারিকেলের খোল ব্যবহার করা হয় বাদ্যযন্ত্র একতারায়। এ তাছাড়া নারিকেলের খোল দিয়ে তৈরি জামার বোতাম পোশাককে নান্দনিক করে তোলে। দেখো নারিকেলের খোলের যে কাটা অংশগুলো দিয়ে আছে না, ওগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করে বোতাম বানানো যায়। জামার বোতাম, শার্টের বোতাম, পাঞ্জাবির বোতাম, বিভিন্ন ধরনের বোতাম। নারিকেলের মালা দিয়ে তৈরি এই সব পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে সারা দেশে। হস্ত ও কুটির শিল্পের নতুন উদ্যোক্তারা নারিকেলের মালা দিয়ে আরও নতুন নতুন পণ্য তৈরি করেছে। দেখো পণ্যগুলো কী কী এখানে, কি ব্যাঙের হচ্ছে ব্যাঙাচি বানিয়েছে বা ব্যাঙের ছাতার মতো একটা বানিয়েছে, তারপর একটা কী বানিয়েছে ফুলদানি বানিয়েছে, তারপর একটা কচ্ছপ বানিয়েছে, একটা গলার মালা বানিয়েছে। তুমি তোমার মতো করে সুন্দর করে নারিকেলের খোল দিয়ে নারিকেলের মালাটা দিয়ে তুমি সুন্দর করে এক একটা পণ্য তৈরি করতে পারবে তোমার মনের মতো করে। পঞ্চরত্ন দেখলো নারিকেলের মালা বা খোল দিয়ে কীভাবে সুন্দর হস্তশিল্প তৈরি হয়। আকাশ বলে আমরাও এরকম কিছু করব, আমরা নিজেদের আশেপাশে পরিত্যক্ত উপকরণ বা সামগ্রী নিয়ে নতুন পণ্য তৈরি করার চেষ্টা করব। আমাদের এই কাজটির নাম হবে নবরূপ। এই নবরূপ কাজটি অবশ্যই তোমরা করে রাখবে, তাহলে তোমাদের যখন বিদ্যালয়ে কাজটি করতে দিবে তখন তোমাদের সহজ হয়ে যাবে কাজটি করা। তারপরে রয়েছে নবরূপে যেভাবে আমরা পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন শিল্প তৈরি সামগ্রী তৈরি করব। কীভাবে নতুন সামগ্রী তৈরি করব সেটা আমরা জেনে নিব। এখন আমরা নবরূপের কাজটি কীভাবে করব সেই সম্পর্কে জেনে নিই। নবরূপ কাজটি করার জন্য আমাদের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এই কাজটির মধ্য দিয়ে আমরা ঘর সাজানোর পণ্য তৈরি করতে পারবো, সাথে সাথে পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার করতে পারবো। এতে করে পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে আমরা কিছুটা ভূমিকা পালন করতে পারবো। দেখো প্রথমে কী রয়েছে, এই কাজ করার জন্য প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে এমন কিছু জিনিস যা কিনা অব্যবহৃত ফেলে দেওয়া বা পরিত্যক্ত এবং যা সহজেই আশপাশ থেকে পাওয়া যায়। যেমন প্লাস্টিকের বোতল, প্লেট, চামচ, কাপ, পাটের দড়ি, মোটা কাগজের প্যাকেট, পুরনো রঙিন কাপড়, পুরনো খবরের কাগজ, বিভিন্ন রঙের চকচকে মোড়ক ইত্যাদি। দেখো
ফেলে দেওয়া জিনিস থেকে তোমাকে তৈরি করতে হবে যে কোনো একটা জিনিস। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা বেশিরভাগই ফেলে দিই, বোতল টোতল যা হয়, প্লাস্টিকের পণ্যগুলো। কাজটি করার জন্য কিছু সরঞ্জাম দরকার হবে, যেমন কাঁচি, অ্যান্টি কার্টার, আঠা, গাম, রং ইত্যাদি। নিচের ছবিতে দেওয়া পণ্যের নমুনাগুলো ভালোভাবে দেখব, কীভাবে একটি পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন সৃজনশীল পণ্য তৈরি করা হয়েছে তা ছবিগুলোতে ধারাবাহিকভাবে দেওয়া আছে, তা যা দেখে আমরা ধারণা নিতে পারি। দেখো, নতুন পণ্য তুমি কীভাবে তৈরি করবে সেটি তোমার সৃজনশীল ধারণা দিয়ে তুমি তৈরি করবে। তুমি ফুলদানিও তৈরি করতে পারো, বা তুমি হচ্ছে একটা পেপার কাটারও তৈরি করতে পারো, সরি, পেপার রাখার যে মানে ফেলে দেওয়া যে পেপার বক্সগুলো সেগুলো বানাতে পারো, অথবা তোমার ধরনের বিভিন্ন ধরনের শোপিসও তৈরি করতে পারো। এরপরে হচ্ছে এই ছবি থেকে ধারণা নিয়ে আমাদের নিজের সাংস্কৃতিক নিজেদের সংগৃহীত জিনিস দিয়ে নতুন পণ্য তৈরির পরিকল্পনা ও খসড়া নকশা তৈরি করতে পারবো হবে। পরিকল্পনা করার সময় আমরা শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করব। তোমাদের অবশ্যই বিদ্যালয়ে একটি দল করে দেওয়া হবে, সেই দলে তোমাদেরকে এক একটা শোপিস তৈরি করতে হবে। হ্যাঁ, শোপিসগুলো তোমরা তোমাদের মতো সৃজনশীল যে ধারণাগুলো রয়েছে সেখান থেকে তোমরা তৈরি করবে। তারপরে রয়েছে কাজ করার সময় নিরাপত্তা বিষয়টি আমাদের সবচেয়ে বিবেচনা রাখতে হবে। স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় এমন কোনো কাজ নিজের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, এমন কোনো জিনিস আমরা ব্যবহার করবো না যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা আমাদের শরীরে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। নতুন পণ্য তৈরি সম্পন্ন হলে শ্রেণীকক্ষে তা প্রদর্শন করবো। দেখো, এই শ্রেণীকক্ষে প্রদর্শনের মাধ্যমে তোমাদের একটা কাজ করে দেওয়া হবে। দেখো, এখানে একটা তোমার ছবির ফ্রেম তৈরি করেছে, এটা আমরা বেশিরভাগই করে থাকি কর্মমুখী জীবন আমাদের সময় যখন ছিল বইটি, তখন আমাদের বেশিরভাগই এই ধরনের হ্যান্ড দিয়ে তৈরি মানে ক্ষুদ্র কুটির শিল্পগুলো তৈরি করা হতো। তো এই যে দেখো একটা শোপিস রয়েছে, যেগুলো হচ্ছে তোমার ফটো ফ্রেম। হ্যাঁ, ফটো ফ্রেম ছাড়া তুমি আরও অনেক কিছু তৈরি করতে পারো, অনেক আইডিয়া আছে। দেখো, এখানে রয়েছে, দেখো, কলমদানি, আমি তোকে বললাম ফার্স্টে কলমদানি, এই যে পেপার দিয়ে হচ্ছে বাস্কেট, এরকম নতুন নতুন পণ্য তুমি খুঁজে বের করতে পারবে। এবার পঞ্চরাত্রে বরিশাল ভ্রমণে বের হওয়ার পালা। আকাশ বলল, ঘুরতে বের হবার আগে আমরা মালিহাত আপুর কাছ থেকে জল রং ও পোস্টার রং ছবি আঁকার করণ কৌশলটা শিখে নিতে চাই। আকাশের কথায় উত্তরে মালিহা বলল, আমি এসবের মাধ্যমে করণ কৌশল শিখেছি আমার বাবার এক শিল্পী বন্ধুর কাছ থেকে। আমি যতটুকু জানি তা জানাতে পারবো, বাকিগুলো তোমাদের অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনতে হবে। দেখো, জল রং সম্পর্কে আমরা আরও একটি ক্লাসে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে হচ্ছে তোমার নতুন পণ্য যে রয়েছে, নতুন পণ্যটা পর্যন্তই থাকবে, তোমরা তোমাদের বাসায় নতুন একটা পণ্য তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, নতুন একটা পণ্য তৈরি করার চেষ্টা করবে ফেলে দেওয়া জিনিস থেকে। মনে রাখবে, তোমাকে ফেলে দেওয়া জিনিস থেকে নতুন পণ্য তৈরি করার চেষ্টা করতে হবে। আজকে যে আমরা নতুন পণ্য তৈরিটা শিখলাম, হ্যাঁ, এইটা থেকে তোমরা একটা নতুন পণ্য বানিয়ে ফেলবে, তাহলে তোমাদের যখন বিদ্যালয়ে যখন তোমাদের অনুশীলনী কাজটা দেওয়া হবে তখন তোমাদের ইজি হয়ে যাবে, তোমাদের এই ধারণাটা নিতে অনেক সমস্যা, অনেকে বিপাকে পড়ে যাবে, কী বানাবে। তো আমি যে আইডিয়াগুলো দিলাম সেখান থেকে তোমরা একটা আইডিয়া ব্যবহার করে বানিয়ে ফেলতে পারো। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।